SB News পৃথিবী ও প্রকৃতি হচ্ছে একটি রহস্যের ভান্ডার। নিজের মায়াবী আঁচলের নিচে কত কিছু যে লুকিয়ে রেখেছে এই প্রকৃতি তা ভেবে হয়তো অনেকে অচেতন হয়ে যাবেন। অবিশ্বাস্য অদ্ভুত কত কিছু রয়েছে এর আঁচল তলে, নিজের চোখে না দেখলে সেসব বিশ্বাস করাই কঠিন। প্রকৃতির রূপ রস গন্ধের কতটুকুই বা আমরা দেখতে পাই। এক যদি প্রকৃতি সে চায় নিজের রহস্য উন্মোচন করে, সেটা আলাদা ব্যাপার। অনেক সময় মানুষ নিজের অজান্তেই প্রকৃতির রহস্য ভাণ্ডার থেকে কিছু অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলেন। সেসব রহস্যের উন্মোচন স্তম্ভিত করে দেয় আমাদের। এবার সেরকমই একটি মজার খবর। আরও একবার দেখা গেল মানুষের মতো দেখতে মাছ। এর আগে মানুষের মতো দেখতে মাছ দেখা গিয়েছিল, কিন্তু সেবার জলের একটু নিচে দেখা গিয়েছিল। অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। ছবি খুব একটা স্পষ্ট ছিল না, ফলে ওই ছবি নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এবার ব্যাপারটা পুরোপুরি আলাদা। ভারতে মানুষের মতো দেখতে মাছ ধরা পড়েছে, ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ ছিল। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট এই মাছের, মুখের গঠন অনেকটা মানুষের মতোই। পরে সেই মাছের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপের মাধ্যমে আরও বেশি মানুষের মতো আকৃতি দিয়ে প্রকাশ করেছে। জানা গিয়েছে এ ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই ধরনের মাছ দেখতে পাওয়া যায়। মাছটির শরীরে দুটি রং, অর্থাৎ যে মাছটি ধরা পড়েছে ভারতে সেটির রং দুটি, আর দুই রঙকে ভাগ করেছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত একটি লাল রেখা রয়েছে। মাছটির মুখ লম্বা, চোখের সামনে ধূসর রঙের বর্ডার, দেখতে অনেকটা বেল্টের মতো। কিন্তু এই প্রজাতির বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ রয়েছে, সবার মুখেই মানুষের আকৃতির দাঁত, যা দেখলে আপনাকে মনে হতে পারে যে এটি পূর্ব জন্মে কোনো মানুষ ছিল। বন্ধুরা, হ্যাঁ, এরকম রহস্যময় অনেক ঘটনা নিয়ে আমরা হাজির হচ্ছি আমাদের চ্যানেলে। দেখতে চোখ রাখুন এসবি নিউজে। আজ রাখছি, আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।